আমি যখন খেতে বসি আমি তখন সংসদ মানে আমাদের সংসদের যে বিতর্কগুলো সেগুলো দেখতে দেখতে খাওয়া দাওয়া করি যারা গুছিয়ে কথা বলতে পারে ওরা সবসময় এগিয়ে থাকে দশজনের মধ্যে যে সব থেকে সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে বাকি নয় জনের চোখ কিন্তু তার দিকেই যায় রাজনীতি তো রাজনীতি খুবই ভালো কিন্তু আপাতত ইচ্ছে নেই পুরস্কার পেতে তো বরাবরই ভালো লাগে তো খুবই ভালো লাগছে বিষয়টা কি ছিল আমি হচ্ছে আমার টিম হচ্ছে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে আর আমি শ্রেষ্ঠ বক্তা হয়েছি কথা বলতে ভালো লাগে খুব ভালো লাগে আর চেষ্টা করি গুছিয়ে কথা বলতে বাকিটা তো জানি না সবার কাছে কেমন লাগে জীবনের জন্য কতটা প্রয়োজন গুছিয়ে কথা বলা সুন্দর করে কথা বলা আহ গুছিয়ে কথা বলাটা আসলে একটা আর্ট আমরা হচ্ছে যখন যেখানে জন মানুষ থাকে জনের মধ্যে যে সব থেকে সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে বাকি নয় জনের চোখ কিন্তু তার দিকেই যায় তো সেদিক থেকে যারা গুছিয়ে কথা বলতে পারে ওরা সবসময় এগিয়ে থাকে যেমন গুছিয়ে কথা বলতে পারার জন্যই আজকে এই মঞ্চে এসেছি সবে সবাই চিনে ডিপার্টমেন্টে এতজন মেয়ে তার মধ্যে আমাকে খুব স্নেহ করে গুছিয়ে কথা বলতে পারার জন্য ছোটবেলা থেকে হ্যাঁ ক্লাস সেভেন থেকে আমি বিতর্ক করি আমার বাবা বিতর্কিক ছিল সেই জায়গাটা থেকে আর কি আমার ধরে রাখা কত দূরে যেতে চান ইনশাল্লাহ জাতীয় পর্যায়ে যেতে চাই আর আমি খুব করে চাই আপনার শিক্ষা প্রতিষ্ঠান রিলেটেড কোনো কিছুতে কেরিয়ার করতে যাতে আমি হচ্ছে বিতর্ক নিয়ে আরও কাজ করতে পারি আমার স্টুডেন্টকে নিয়ে কাজ করতে পারি যেন ইন ফিউচার রাজনীতি করার ইচ্ছা রাজনীতি তো খুবই ভালো কিন্তু আপাতত ইচ্ছে নেই সুস্থ রাজনীতি করার ইচ্ছে আছে যদি কখনো সেরকম মনে হয় তখন করব। কিন্তু আপাতত এখন পর্যন্ত আর কি যে যারা ডিবেট ভালো করে করে এরা কিন্তু এক পর্যায়ে রাজনীতি হয় হয় এমপি মন্ত্রী যখন করছি না নেত্রী আমি যখন খেতে বসি আমি তখন সংসদ মানে আমাদের সংসদের যে বিতর্কগুলো সেগুলো দেখতে দেখতে খাওয়া দাওয়া করি আমার খুবই ভালো লাগে সেগুলো দেখতে কিন্তু আমার এখন মনে হয় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের এখন যে অবস্থা আসলে ছাত্র রাজনীতি যে বিষয়টা সেটা করা মানে এখন কখনো আমাদের জন্য উপযোগী না আমার কাছে মনে হয় যে আমরা যেটার জন্য আসলে করতে চাই তার থেকে আমাদের দেখা যায় যে আরও বেশি ক্ষতি হচ্ছে সেক্ষেত্রে এখন উপযোগী মনে হচ্ছে না বলে এখন পর্যন্ত চেষ্টা করিনি জড়ানোর কিন্তু ভবিষ্যতে যদি মনে হয় ভালো সুস্থ পরিবেশ আছে তাহলে ইনশাল্লাহ জড়াবো ক্যাম্পাসে ছাত্র ছাত্র রাজনীতির জন্য বা ছাত্র রাজনীতি চর্চার জন্য কি সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ড পিছিয়ে পড়েছে বা এটা একটু ম্লান হয়ে যাচ্ছে বিষয়টি কীরকম না না বিষয়টি এরকম না রাজনীতির বিষয় রাজনীতি চর্চার বিষয়টা তার জায়গায় আবার সাংস্কৃতিক চর্চার বিষয়টা সাংস্কৃতিক চর্চার জায়গায় কেউ কাউকে বাধাগ্রস্ত করছে না বিশেষ করে আমাদের না আমাদের শিক্ষকরা হচ্ছে আমাদেরকে খুব সুন্দর করে আগলে রাখেন তো এটা নিয়ে কখনো আমাদের সমস্যায় পড়তে হয়নি আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে যে এই ছাত্র রাজনীতি বা এই ধরনের কর্মকাণ্ডর দিকে একটু আগ্রহী বেশি হয়ে যাচ্ছে মানুষ এবং এই জন্য কিন্তু সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো কিন্তু পিছিয়ে পড়ছে এবং এগুলা প্লান হয়ে যাচ্ছে তো এই বিষয়টা থেকে উত্তরণের কোনো পদ্ধতি আপনি জানাতে আসলে রাজনীতিটা করাটা হতো একটা আর্ট সেটাও তো হচ্ছে আমরা ধরেন আমরা যারা এখানে বিতর্ক করি আমাদের বিতর্ক ক্লাবেরই অনেকেই আছে যারা হচ্ছে ছাত্র রাজনীতির সাথে জড়িত কিন্তু আমার কাছে মনে হয় না আসলে পিছিয়ে পড়ে আমাদের ক্যাম্পা বিশেষ করে আমাদের প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই ব্যাপারে কোনো বাধা সম্মুখীন হতে হয়নি সবসময় আমরা ফ্রিলিভাবে সব কিছুই করতে পেরেছি আর আপনি যেটা বললেন আসলে সেরকম সমস্যায় পড়িনি তো তাই উত্তরণের পথটা এখনো জানা নেই শিক্ষা ব্যবস্থা নিয়ে আপনার কোনো মন্তব্য আছে এই যে নতুন কারিকুলাম করছে এই নিয়ে আপনার কোনো আমি হচ্ছে পড়াশোনার পাশাপাশি টিউশন করে আমার একটা স্টুডেন্ট হচ্ছে ক্লাস সেভেনে পড়ে আরেকজন ক্লাস ইলেভেনে পড়ে তো আমার ক্লাস সেভেনের যেই শিক্ষার্থী আমার কাছে মনে হয়েছে ওদের কারিকুলামের যে ব্যবস্থা সেটা খুবই ভালো কিন্তু পরীক্ষা ব্যবস্থাটা আরেকটু উন্নত করা দরকার মানে পরীক্ষার ব্যাপারে যেহেতু ছোট মানুষ পরীক্ষা থাকলে বা ওরা তো যে আপনার হচ্ছে শিখন অভিজ্ঞতা যেটা প্রতি ক্লাসে হচ্ছে সেটা হচ্ছে সেটা খুবই ভালো কিন্তু পরীক্ষা ব্যবস্থা থাকলে বাচ্চাদের লিখার হাতটা আর পিছিয়ে পড়বে না এখন দেখা যায় আগে আমরা এক ঘন্টায় অনেক পেজ লিখে ফেলতে পারতাম কিন্তু এখন যারা ছোট আছে ওরা ওদের লিখার হাতটা একটু স্লো মানে খুবই স্লো লিখে বা লিখতে গেলে দেখা যায় সমস্যা হয় সেক্ষেত্রে পরীক্ষা ব্যবস্থাটা একটু উন্নত করা দরকার এক বিষয় ফেল করলেও কলেজে ভর্তি হতে পারবে এরকম একটি এরকম ব্যবস্থা আসছে এই বিষয়টা এই বিষয়টা হচ্ছে কি দেখেন আমাদের ইন্টারমিডিয়েটের জন্য বলা হয় দু বছর কিন্তু আমার হিসাব মতো আঠারো মাস আমরা পাই তো আঠারো মাসে একটা শিক্ষার্থী তার ইন্টারের পরীক্ষার পড়াগুলো পড়বে নাকি যে বিষয় যে দুটো বিষয় খারাপ করেছে সে দুটো বিষয়ের পড়া পড়বে এটা আসলে চিন্তা করা দরকার কারণ ইন্টারের আমার সিলেবাসটা শেষ করতেই আমার খুব হিমশিম খেতে হয় আঠারো মাসে সেক্ষেত্রে আবার এক্সট্রা প্যারা নিয়ে যদি আমি কলেজে ভর্তি হই দেখা যাবে আমার পরবর্তী কলেজের রেজাল্টটাও খারাপ হবে তো এটা মানে আমি তো ছোটো মানুষ আমার কাছে মনে হচ্ছে না গুড ডিসিশন